যেসব জেলার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে সেসব জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে চলমান শৈত্যপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়, তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিভিন্ন জেলার শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে যেসব জেলার তাপমাত্রা সর্বোচ্চ 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে সেসব জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 17 ডিগ্রি সেলসিয়াস বা তার উপর না হওয়া পর্যন্ত মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাথে বিদেশি বন্ধুদের সবার সম্পর্ক অত্যন্ত ভালো। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে চট্টগ্রাম উত্তর মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংবর্ধনা সভায় যোগ দেন মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণ করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন গ্রহণ করেছে, বিদেশি অনেক পর্যবেক্ষক বাংলাদেশে এসেছে, এটি তার প্রমাণ। এছাড়া 7ই জানুয়ারি নির্বাচনের দিন প্রচণ্ড শীত আর কুয়াশা না থাকলে ভোট আরো বেশি পড়ত বলে মনে করেন তিনি। ভোটের যে পার্সেন্টেজ 41.8 অর্থাৎ 42%, যদি কুয়াশা এবং শীত না থাকত তাহলে আরো বেশি ভোট কাস্ট হতো। এই নির্বাচনটাকে আন্তর্জাতিক সম্প্রদায় যে গ্রহণ করেছে সেটির প্রমাণ হচ্ছে বহু নির্বাচনের পর্যবেক্ষক বাংলাদেশে এসেছে, তারা সবাই একযোগে মত প্রকাশ করেছে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে অপেক্ষাকৃত অন্যান্য নির্বাচনের তুলনায় অপেক্ষাকৃত কম সহিংসতা হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে করা মামলার রায়ের পরবর্তী তারিখ 5 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত। সকালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক ফাতেমা ফেরদৌস এই আদেশ দেন। গত 29 নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ধার্য করেন বিচারক। 2018 সালের 30 ডিসেম্বর সংসদ নির্বাচনের রাতে স্বামী সন্তানদের বেঁধে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আদালতে বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন বলেন, সুবর্ণচরে নারীকে দলবদ্ধ ধর্ষণের সেই আলোচিত ঘটনায় কারাগারে রয়েছে 15 জন আসামি, তাদের মধ্যে 8 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনায় কুয়েট ছাত্রলীগ সভাপতি সহ 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 40 থেকে 50 জনকে আসামি করে থানায় মামলা করেছে আহত এক শিক্ষার্থী। পুলিশ জানায়, বাদী লালন শাহ হলের আহত শিক্ষার্থী তাহমিদুল হক ইশরাক এই মামলা দায়ের করে। এদিকে আজই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রফেসর ডক্টর নূরনবী মোল্লাকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। অপরদিকে লালন শাহ হলে প্রভোস্ট গতরাতে এক বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হল কমিটির দাবির প্রেক্ষিতে 21 শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করার কথা জানান। 14 জানুয়ারি রাতে বাদীসহ 14 জন শিক্ষার্থী তাদের শিক্ষা উপকরণ আনতে গেলে ছাত্রলীগ সভাপতি রুদ্রনীল সিংহ শুভ সহ তার সহযোগীরা তাদের উপর হামলা এবং কক্ষ ভাঙচুর করে। পরকীয়ার জেরে ঝালকাঠি পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্বজনরা জানায়, গতরাতে শহরতলির কৃষ্ণকাঠি এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ তার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় রিপনের লাশ উদ্ধার করে। ওই নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় শিরিন আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুহিতুল ইসলাম বলেন, লাশের সুরত হাল শেষে প্রাথমিকভাবে বোঝা যায় এটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পেছনে আমরা আসলে সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এবং তদন্ত শেষে বলা যাবে আসলে এটা হত্যাকাণ্ড কিনা।
গাজীপুরের চান্দনায় সাত বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবুতোরা মোহাম্মদ শামসুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় জুয়েলকে রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে আসামি জুয়েল কৌশলে শিশু মারিয়াকে তেলিপাড়া এলাকায় নিয়ে শ্বাসরোধের পর হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে জুয়েল। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। নৈশকোচে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় রংপুরে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা জানান, গত 12 জানুয়ারি রাতে হামিম পরিবহন নামের একটি নৈশকোচে গাজীপুরের চান্দুরা বাসস্ট্যান্ডের থেকে আট ডাকাত যাত্রী বেশে বাসে ওঠে রংপুরের পীরগঞ্জের লালদিঘি এলাকায় আসার পর চালকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা বাসের নিয়ন্ত্রণ নেয় এবং যাত্রীদের মারধর করে স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হলে পুলিশ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?